কেউ নাই যে কাজটা ইসলামের কোথাও আসে না। আপনি প্রার্থীদের মধ্য থেকে অন্যকে ভোট দিবেন, অন্যরা আপনাকে দিবে, কিন্তু এখানে নিজের আগে দেয়। দুই নম্বর, প্রার্থীরা যে টাকা দেয় এটা কি হালাল না হারাম? এতে এটা ইনভেস্ট করতে আসে, সেবা করতে আসে না। সাইয়্যিদুল কওমে খাদিমহু বলা হয়েছে, কওমের নেতা এলাকার খাদেম মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা হলো আপনাদের কি খাদেম, আর এখানে হেঁটে ইনভেস্ট করতে আসছে, তার মানে রাজনীতিটা একটা ভালো ব্যবসা। এটাতে যদি টাকা টাকা দিয়ে পাশ করা যায়, 10 কোটি খরচ করলে 500 কোটি পাওয়া যায়, এরকমের মন মানসিকতা যারা নির্বাচন করতে আসে তাদেরকে ভোট দেওয়া যাচ্ছে, তো সে একটা ভুল করছে। দুই নম্বর, তাকে টাকা দিছে, হেঁটে তো বিশাল বড় বোয়া, হেঁটে চিন্তা করছে আর পাইছি তো পাইছি, খাইয়া শেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাকি এটার মধ্যে হালালের কিছুই এটা হইছে কি ওই শেষ করি শেষ করি। এটা হইছে একতে গরু চুরি করে কুরবানি দিছে, ওই বউ বলতেছে।